রোমানা রশিদ ইশিতা বাংলাদেশের একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী, পরিচালিকা এবং লেখিকা। তিনি 1988 সালে জাতীয় মেধাবী প্রতিযোগিতায় নতুন কুড়িতে শিশুশিল্পী হিসেবে পুরস্কার অর্জন করে খ্যাতি লাভ করেন। ইশিতা জন্মগ্রহণ করেন 1985 সালের 22 আগস্ট। তিনি 2004 সালে স্নাতক এবং পরবর্তীতে MBA সম্পন্ন করেছেন। ইমদাদুল হক মিলনের রচনায় এবং ফখরুল আবেদিনের পরিচালনায় দুজনের নাটক ছিল তার প্রথম অভিনীত নাটক। 2007 সালে ইশিতা টেলিভিশন চ্যানেল আয়ের মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে যোগদান করেন। তিনি নির্জন আড়ালে, স্বপ্ন স্বপ্নেল, গোধলি বেলায় ইত্যাদি নাটক পরিচালনা করেছেন। এছাড়াও 7টি গানের অ্যালবাম এবং 2টি বই প্রকাশিত হয়েছে।